pega. É todo o ribaço mesmo. O cara nem precisa usar no aquecido. আমাকে বাসে উঠাই দিছে, বাসে উঠাই দিয়ে ও আবার গাজীপুর যাবে আজকে। রুমার শাশুড়িকে ঢাকা থেকে গাজীপুর নিয়ে দিয়ে আসবে। এখন আমাকে বাসে উঠাই দিয়ে ও ওদিকে গেছে। কত সুন্দর দেখুন, স্টার লাইনের, এটা হলো স্টার লাইনের সব খাবারের দোকান। দুইটা 50-এ উঠছি আমি বাসে, আর এখন মনে হয় 4:30 বাজে। দেখি নাই, ঘড়ি দেখি নাই আমি। অর্ধেক পথে আসি, তারপর বিরতি দিচ্ছে। এটার নাম বিরতি রেস্তোরাঁ। এখানে আর থামি, এখানে আর কোনোদিন নামি নাই। মিয়ামি নাম তো, এখান তো দেখি মিয়ামি নাম নাই, এটা অন্য একটা নতুন বিরতি জায়গা মনে হয়। মিনিট বিরতির পর আবার গাড়ি চালবে। এবার একেবারে ফেনি, মহিপাল নামবো আমি। মাঠে ফাঁকাদান, পুরা মাঠ ফাঁকাদানে ভরে গেছে। পৌঁছে গেছি ফেনি, আমার মেয়ে, বড় মেয়ের বাসায়। এটা আমার নাতি অরিন্দ, আর এটা হচ্ছে অনুভা, আমার নাতনি। এদিকে তাকাও না, হাত তোলো, এমনি করো। হ্যাঁ, আর এটাকে চিনেননি? এটা আমার মেয়ে সুমা, আমার বড় মেয়ে। আমার একটা নাতি, আমার ময়না পাখি, আর একটা ময়না পাখি, এটা আমার নাতিন। তুমি কোন ক্লাসে পড়ো নুনু? শিশু শ্রেণী। বা এটা আমার নাতনি অনুভার হাতের লেখা বাড়ির কাজের খাতা, শিশু শ্রেণীতে পড়ে। দেখুন, ম্যাডামেরা দিছে অনেক অনেক আদর।
লেখা করে দিলে, হাতের লেখা খুব সুন্দর রান্না। শিশু শ্রেণীতে পড়ে, আমারে বলছে দিদা আমার হাতের লেখা দেখান, আমাকে দি দেখান। এদিকে আসো পরান, এই তো আমার নাতি, এই যে আমার নাতি। তুমি কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণীতে। বাহ, তোমার হাতের লেখা খুব সুন্দর। আরেকটা খাতা আনছি, ইংলিশ। ঠাকুরে দিলে আমার নাতিও লেখাপড়া খুব ভালো। এটা কি? এটা অঙ্ক। বা দেখি দেখি, মারে মা কত আগ্রহ, কত আগ্রহ দেখানোর। বা সবই তো হয়েছে, গুড গুড, সবগুলোতে গুড গুড। ও, এটা তোমার ছবি আঁকা? এটা কাঁঠাল। ও, এটা কাঁঠাল। এটা কি? এটা এটা সূর্য। এটা পতাকা, পাহাড়। এটা কি? এটা তো অনুভা। ঠাকুরে বাঁচায় রাখুক, তো রেখে দাও। মার সাথে প্রতিদিন স্কুলে যায়, এটা এই এক বছর বয়স মানে 6 মাস পর থেকে মার সাথে স্কুলে যায়। বাসায় রাখার কেউ নাই, তো মা সবসময় নিয়ে যায় স্কুলে। অরিন্দম সহ দুই ভাই বোন দুইজনেরে ও নিয়ে যেত। অরিন্দম প্রাইমারি স্কুলে, মায়ের স্কুলে আসিল। পরে হাই স্কুলে ওঠার পরে এখন অরিন্দমেরে বাসায় রাখি যায়। এই সাইডে কম্পিউটার, একটা কাপড়ের আলনা। অবস্থা যাই হোক, এরকমই যেটা আছে, যা যা আছে তা। মানুষের ঘর তো এরকমই থাকে, পোলাফাইনের ঘর এরকমই থাকবে। ইলিশ মাছ, বর্তা, দুই রকমের বর্তা, লাল শাক, আর এটা হচ্ছে কি, তপসি মাছ। দারুন খাবার। আর আছে মাস কলের দেয়, চলো আমরা খাই। তুমি লাল শাক খাইবে না? কেমন খাইবে? নি আলু ভর্তা। এখানে আমার নাতি পড়া লেখা করে টেবিলে, এই খাটে ঘুমায়। তুমি কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 7-এ। ও, ঠাকুরে দিলে আন্না আমার নাতি ছাত্র ভালো। নাতির রুমে ঠাকুরের সিংহাসনটা।
এটা খাগড়াছড়ি থেকে আমার ভাইয়ে মানে ওখান থেকে বানিয়ে পাঠাইছে। আর এই খাটে আমার মেয়ে থাকে, এটা আমার মেয়ে জামাইয়ের রুম। ওখানে মেশিন, জুতা রাখার আলনাটা ওইখানে রেখেছি, বাইরে রাখার সিস্টেম নাই, আর ওই সামনের রুমে জায়গা নাই। বেডরুম দুইটা, এটার সাথে বাথরুম অ্যাটাচড। এখানে একটা ছোট আলমারি বা মিক্সেপ, এরকম এই জাতীয় একটা স্টিলের এই আলমারি আছে।